নমস্কার, জেলার খবর অন দ্য স্পটে আজ শুরুতেই চোখ রাখবো কোচবিহারের দিকে। কোচবিহার আদালত চত্বরে মাল গুদামে গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগে হ্যান্ড গ্রেনেড বেরিয়ে আসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো একই কোচবিহারের আদালত চত্বর। তার উপরে সেখানকার মাল গুদামে পাওয়া গেছে গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগ, আর সেই গাঁজা ভর্তি পুরনো ব্যাগ থেকেই বের হলো হ্যান্ড গ্রেনেড, আর সেই হ্যান্ড গ্রেনেড উদ্ধারকে কেন্দ্র করেই এবার চাঞ্চল্য ছড়ালো। ঘটনার খবর পেয়ে এক প্রকারের বলতে গেলে প্রথমে কোচবিহার পুলিশ আসে এবং পরবর্তীতে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের আধিকারিকরা সেখানে এসে পৌঁছে রেস্কিউ এর কাজ শুরু করেন। মূলত কোচবিহারের আদালত চত্বরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই এক অন্যরকম একটি চাঞ্চল্য বিরাজ করতে শুরু করেছিল। কোচবিহার আদালত চত্বরের যে মাল গুদাম রয়েছে সেই মাল গুদামেই এবার গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগ উদ্ধার হওয়ার পাশাপাশি সেই গাঁজা ভর্তি ব্যাগটিতে হ্যান্ড গ্রেনেড পাওয়া গিয়েছে বলেই সূত্র মতে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আর যেহেতু কোচবিহারের আদালত চত্বরে এই ঘটনা, তার ফলে এক অন্য প্রকারেরই চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে সেখানে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রথমে কোচবিহার পুলিশ এবং পরবর্তীতে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পে। সেখান থেকে গ্রেনেড উদ্ধার করতে ইতিমধ্যে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের বিশেষ টিম এসে পৌঁছয় কোচবিহার আদালত চত্বরে। এই বিষয়কে ঘিরে এক প্রকারের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে স্থানীয়দের মধ্যেও। কোথা থেকে এলো এই গাঁজা ভর্তি ব্যাগ এবং সেই গাঁজা ভর্তি ব্যাগে এই হ্যান্ড গ্রেনেড কিভাবে এলো, কে রেখেছে বা এর পেছনে কারা কারা জড়িত, কে বা কারা জড়িত, এই সমস্ত কিছু নিয়েই বহু প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তের এই ঘটনাকে ঘিরে। কোচবিহার আদালত চত্বরে হ্যান্ড গ্রেনেড, একটি পুরনো গাঁজা ভর্তি ব্যাগ থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড, মাল গুদামে মূলত এই ঘটনা। মাল গুদামে গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগ উদ্ধার হয়, আর সেই ব্যাগেই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করাকে কেন্দ্র করে এই মুহূর্তে চাঞ্চল্য বিরাজ করছে কোচবিহার আদালত চত্বরে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে সেই ছবি দেখিয়ে দিই যেই মুহূর্তে আর্মিরা সেখানে পৌঁছন এবং তারপরেই তারা সেই ব্যাগ ভর্তি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করার কাজে নেমে পড়েন। স্বাভাবিকভাবেই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, যেহেতু এক প্রকারের বলতে গেলে আদালত চত্বরে এই ঘটনা ঘটেছে। আদালত চত্বরে যে মাল গুদাম রয়েছে সেইখানে এই গাঁজা ভর্তি ব্যাগ এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়, আর তারপরেই ছড়ালো চাঞ্চল্য। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত সরকারের সঙ্গে। অমিত, কোচবিহারের আদালত চত্বরের মাল গুদামে যে গাঁজা ভর্তি ব্যাগ, তার সঙ্গে পাওয়া গেছে হ্যান্ড গ্রেনেড, কি জানতে পারছো? আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি অমিত সরকারের সঙ্গে। কোচবিহার আদালত চত্বরে মাল গুদামে গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগ এবং সেই ব্যাগেই হ্যান্ড গ্রেনেড উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে আমরা আবারও কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অমিত সরকারের সঙ্গে। অমিত, যেমনটা জানতে পারা যাচ্ছে আদালত চত্বরে গাঁজা ভর্তি ব্যাগ এবং সেই ব্যাগে হ্যান্ড গ্রেনেড উদ্ধার, কি জানতে পারছো? এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে আর তদন্ত কত দূর এগোলো? নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য আমরা কোনোভাবে কথা বলতে অসুবিধার সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা জানার চেষ্টা করব বিস্তারিত এই ঘটনার বিষয়ে। তারপরেও আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই, কোচবিহার আদালত চত্বরে মাল গুদামে গাঁজা ভর্তি একটি ব্যাগ উদ্ধার হয়, আর সেই ব্যাগ থেকেই হ্যান্ড গ্রেনেড বেরিয়ে আসে, আর এই ঘটনাকে কেন্দ্র করেই ছড়ালো চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রথমে কোচবিহার পুলিশ এবং পরবর্তীতে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পে। গ্রেনেড উদ্ধার করতে ইতিমধ্যেই বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের বিশেষ টিম এসে পৌঁছয় কোচবিহার আদালত চত্বরে। ইতিমধ্যে গোটা এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। এর আগেও উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে একটি গ্রেনেড উদ্ধার হয়েছিল সেই একইভাবে, তবে বারবার এভাবে আদালতের মাল গুদাম থেকেই হ্যান্ড গ্রেনেড উদ্ধারকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে বহুবার। এই বিষয়ে আমরা আবারও কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অমিত সরকারের সঙ্গে। অমিত, এক বছর আগে এভাবে এক গ্রেনেড উদ্ধার হয়েছিল, আর এবার আবারও সেই একইভাবে আদালত চত্বরে সেই মাল গুদাম থেকেই গাঁজা ভর্তি ব্যাগ, তার উপরে সেই ব্যাগ থেকে আবার হ্যান্ড গ্রেনেড উদ্ধার হচ্ছে, কি জানতে পারছো? দিশা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, গত 20 তারিখ 20 আগস্ট কিন্তু
যখন কোচবিহার জেলা আদালতের মালখানার সাফাই কাজ করছিলেন কয়েকজন সদস্য, সেই সময় কিন্তু তাদের নজরে এই গ্রেনেডটি আসে। একটি গাজার প্যাকেটে কিন্তু এই গ্রেনেডটি তারা দেখতে পারে। তৎক্ষণাৎ কিন্তু পুলিশের উচ্চ পদস্থ আধিকারিককে খবর দেওয়া হয় এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এসে কিন্তু ওই ঘরটি তৎক্ষণাৎ সিল করে দেয়। এবং যেহেতু দিনের বেলা কোর্ট চত্বরে একটি বোম উদ্ধার হয়েছে, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও সেদিন কিন্তু পুলিশের পক্ষ থেকে কিছু জানানো না হলেও আজ সকাল সকাল কিন্তু বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের যে বম স্কোয়াডের সদস্যরা আছেন, তারা কিন্তু আসেন সেই আদালত চত্বরে এবং সেই মালখানার ঘর থেকে কিন্তু সেই বমটি বের করে নিয়ে আসেন। সেই সময় কিন্তু কোচবিহার দমকল বিভাগের একটি ইঞ্জিন সেই জায়গায় ছিল, পাশাপাশি কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ছিলেন। পাশাপাশি সেই কোর্ট চত্বর, সাগরদিঘি চত্বর কিন্তু দুদিক দিয়ে দু প্রান্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে। এরপরে কিন্তু যে এই সে বিন্নাগুড়ি আর্মির যে এই সে বম স্কোয়াডের সদস্যরা আছেন, তারা কিন্তু সেই বমটি নিয়ে যায় কোচবিহার তোরসা নদীর ধারে বিসর্জনের ঘাটে। সেখানে গিয়ে কিন্তু তারা বোমটি নিষ্ক্রিয় করে। দেখো দিশা, আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো, এই কোচবিহার কোতোয়ালি কোচবিহার জেলা আদালতের মালখানায় এই হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনা কিন্তু এবার প্রথম নয়। এর আগে 2023 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু এখান থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছিল। পরবর্তীতে আর্মিরাই কিন্তু এসে সেই বোমটি নিষ্ক্রিয় করেছিল। বারংবার কোচবিহার জেলা আদালতের মালখানা থেকে এই হ্যান্ড গ্রেনেড যে উদ্ধার হচ্ছে তা নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে দিশা। যদিও পুলিশ সূত্রে জানা গেছে যে এই যে আদালত চত্বরের যে মালখানা রয়েছে সেখানে প্রায় 30-40 বছরের পুরনো উদ্ধার হওয়া গাজার প্যাকেট, গাজার সামগ্রী সহ অন্যান্য সামগ্রী রাখা রয়েছে। হয়তো কোনোভাবে সেই গাজার প্যাকেটে এগুলো ছিল। যদিও পুলিশ সূত্রে জানা গেছে যে আর্মির বম স্কোয়াডের পক্ষ থেকে কিন্তু আজ পুরো তল্লাশি চালানো হয়েছে আর কোনো হ্যান্ড গ্রেনেড এখানে রয়েছে কিনা সে বিষয় নিয়েই দিশা। একদমই বিপুল, তবে আরেকটা বিষয় হচ্ছে মূলত সেই মালগোদামের ভেতরে যে গাঁজা ভর্তি ব্যাগ রয়েছে বা সেই ব্যাগের ভেতরে যে গ্রেনেড রাখা রয়েছে, এই বিষয়টা কি করে চাউর হলো? দেখো দিশা, তোমাকে বলি, যে কোনো সময় যে কোনোখানে যে গাঁজা বাজেয়াপ্ত করা হয়, গাঁজা উদ্ধার করা হয়, অন্যান্য যে অবৈধ জিনিস উদ্ধার করা হয়, সেগুলো কিন্তু কোর্টে হাজির করা হলে এই কোর্টের মালখানাতেই রাখা হয়। এই কোচবিহার জেলা আদালতের যে মালখানা রয়েছে সেখানে কিন্তু প্রায়, যা পুলিশ সূত্রে জানা গিয়েছে, 30-40 বছর আগেরও গাজার প্যাকেট ট্যাকেট রাখা হয়েছে। হয়তো কোনোভাবে সেই গাজার প্যাকেটেই এই গ্রেনেড গুলো ছিল বলেই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় কিন্তু যে কোচবিহার জেলা আদালতের মালখানায় বারংবার হ্যান্ড গ্রেনেড উদ্ধার, এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে দিশা। একদমই বিপুল, তবে গত বছরও তুমি বললে যে এই একইভাবে হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছিল, তো সেই সময় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল? দেখো দিশা, আজ যেরকম বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের বম স্কোয়াডের সদস্যরা এসে এই বমটি নিষ্ক্রিয় করেছিল, এর আগে গত বছর 2023-এর ফেব্রুয়ারি মাসেও কিন্তু বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের বম স্কোয়াডের সদস্যরা এসে সেই বোমাটি নিষ্ক্রিয় করেছিল। যদিও সে সময় হয়তো কোনোভাবে তল্লাশি ভুলচুক ছিল বা কোনো কোথাও খামতি একটা ছিল, যে কারণে আরেকটি হ্যান্ড গ্রেনেড কিন্তু উদ্ধার হলো, যা নিয়ে কিন্তু বিশেষজ্ঞ মহলের ধারণা হয়তো কোথাও একটা খামতি ছিল, যে কারণে ফের একটি হ্যান্ড গ্রেনেড এরও জনবহুল এলাকায়, ব্যস্ততম এলাকায় ফের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হলো দিশা। একদমই বিপুল, তবে আরেকটা বিষয় দেখো, এইভাবে জনবহুল এলাকায় বারংবার হ্যান্ড গ্রেনেড উদ্ধার হচ্ছে, অথচ সেই হিসেবে কোনোভাবে ঠিকমতো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবার যে আবারও একইভাবে হ্যান্ড গ্রেনেড উদ্ধার হলো, এই বিষয়টার থেকে কি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে? আমরা দুর্ভাগ্যবশত যোগাযোগ বিচ্ছিন্ন হলাম, তাও ধন্যবাদ বিপুল তোমাকে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, কোচবিহার আদালত চত্বরে মালগুদামে গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগ থেকে হ্যান্ড গ্রেনেড বেরিয়ে আসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রথমে কোচবিহার পুলিশ, পরবর্তীতে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পে। গ্রেনেড উদ্ধার করতে ইতিমধ্যেই বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের বিশেষ টিম এসে পৌঁছেছে কোচবিহার আদালত চত্বরে। ইতিমধ্যেই গোটা এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও গত বছর অর্থাৎ 2023-এর ফেব্রুয়ারি মাসে একটি গ্রেনেড উদ্ধার হয়েছিল একইভাবে, তবে বারবার এভাবে আদালতের মালগুদাম থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধারে প্রশ্ন উঠছে একাধিক।
তৃণমূলের নেতা হুমকি দিয়েছেন। ঘটনা পূর্ব বর্ধমানের জামারপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। মূলত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের নেতা হুমকি দিয়েছেন, এমনটাই অভিযোগ তুলে সরব স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এদিকে জামালপুর বিডিও অফিসের গেটের সামনে অন্যান্যদের নিয়ে তুমুল বিক্ষোভে সামিল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এদিকে গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ তুলেও সোচ্চার হয়েছেন তারা। মহিলাদের নিরাপত্তা সুরক্ষা প্রদান নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, সেই সময়ে এক মহিলা প্রকাশ্যে ফের শাসক দলের নেতার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন, যদিও সেই শাসক নেতার কোনো মন্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি। এই মুহূর্তে জেলা খবর অন দ্য স্পট পূর্ব বর্ধমানের দিকে নজর রাখছি আমরা। স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে এবার বিক্ষোভ কর্মসূচি। মূলত পূর্ব বর্ধমানের জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের নেতা হুমকি দিয়েছেন, এমনটাই অভিযোগ তুলে সরব হলেন স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্য। জামালপুর বিডিও অফিসের গেটের সামনে অন্যান্যদের নিয়ে তুমুল বিক্ষোভে সামিল হলেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি কল্যাণ দত্তের সঙ্গে। কল্যাণ, যেমনটা জানতে পারা যাচ্ছে, একই আরজিকর নিয়ে গোটা দেশ ক্ষোভের মধ্যে ফুঁসছে, বিশেষ করে যেখানে রাজ্য সরকার উপরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সকলেই, তারই মধ্যে এবার তৃণমূলেরই আরো এক সদস্যের বিরুদ্ধে এই হুমকি দেওয়ার অভিযোগ উঠছে, কি জানতে পারছো? একদমই দিশা, তুমি যেটা বললে যেখানে মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য রাজনীতি যেখানে উত্তাল, সেই রকম আবহাওয়াই কিন্তু জামালপুরের মতো জায়গাতে কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেখানে কিনা তৃণমূল নেতা একজন মহিলাকে হুমকি দিয়েছেন, এমনটাই আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার সূত্রপাত যেটা, সেটা প্রথমেই একটু বলে রাখি যে স্বয়ংবর গোষ্ঠীর যে ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়া নিয়েই কিন্তু সূত্রপাত হয়। জানা গেছে যে গত শনিবার দিন সেখানে বিডিও অফিসে কিন্তু ভোট প্রক্রিয়া চলছিল, এমতো অবস্থায় যারা গোষ্ঠীর যারা পুরনো সদস্যরা আছেন তাদের কিন্তু কোনোরকম খবর না দেওয়ায় তারা খবর পেয়ে কিন্তু সেখানে বিডিও অফিসে হাজির হন এবং তারা সেখানে কৈফিয়ত জারি করেন যে কেন আমাদেরকে জানানো হলো না, আমাদেরকে না জানিয়ে কেন ভোট প্রক্রিয়া শুরু হলো, এই নিয়েই কিন্তু সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিন্তু সেখানে তারা যেটা অভিযোগ করছেন যে তারা যখন সেখানে আন্দোলন করছেন বা বিক্ষোভ দেখাচ্ছেন এই ঘটনা নিয়ে, তখন কিন্তু সেখানকার জামালপুরের যে জামালপুর এক যে উপপ্রধান, সেই উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল নাকি সেখানে যান এবং সেখানে গিয়ে সেই সব বিক্ষোভরত মহিলাদের বের করে দেওয়ার একটা নিদান দেন এবং সঙ্গে সঙ্গে একজন মহিলাকে তিনি হুমকি দেন, এমনটাই অভিযোগ আমরা পাচ্ছি যে সেই মহিলাকে নাকি বলা হয়েছে যে তোমাকে আমরা দেখে নেবো, কারণ সে একটা স্থানীয় হাসপাতালে কাজ করে। এবং সেই হুমকি দিতেই রীতিমতো তারা ভয়ঙ্কর হয়ে পড়ে। পরে কিন্তু ময়দানের নামে ভিডিও কিন্তু ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও কিন্তু ভিডিও বলেছেন যে ভোট প্রক্রিয়া কিন্তু স্বচ্ছভাবেই হবে, এই ভোট প্রক্রিয়া কিন্তু বন্ধ রাখা হয়েছে বলে সেদিনে কিন্তু ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হয়। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম জামালপুর ব্লকের যে এই যে এই যে গোষ্ঠী পুরনো যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু একাধিক অভিযোগ তুলেছেন ভিডিও পঞ্চায়েত সমিতি এবং ভিডিও অফিসের ভিডিও নিয়ে, যে তারা নাকি বলছেন যে একাধিক টাকা তছরুপ করা হয়েছে তাদেরকে না জানিয়ে, এবং তখন তারা যেহেতু ধরে নেন সেই ধরে ফেলার পরেই কিন্তু তাদেরকে গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবং সেই নিয়ে কিন্তু তারা ডিএমকেও তৎকালীন ডিএমকেও কিন্তু তারা অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু পরে সেরকম কোনো তারা ফলশ্রুতি পাননি বলেই জানিয়েছেন দিশা। একদমই করলাম। তবে আরেকটা বিষয় হচ্ছে তৃণমূল নেতার বিরুদ্ধে শুধু যে হুমকির অভিযোগ রয়েছে তেমনটা কিন্তু নয়, তারা বলছেন যে গোষ্ঠীর টাকা আত্মসাত করেছেন এই তৃণমূল নেতা, সে বিষয়ে খানিকটা বিস্তারিত জানবো। দেখো, আমরা কিন্তু কথা বলেছিলাম যিনি উপপ্রধান আছেন যার বিরুদ্ধে অভিযোগ, সেই শাহাবুদ্দিন মন্ডল জামালপুর 1 পঞ্চায়েতে যিনি উপপ্রধান তার সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যারা এই বিক্ষোভ করেছে, যারা কিন্তু আমার নিয়ে অভিযোগ করছে যে আমি নাকি হুমকি দিয়েছি, তারা কিন্তু অন্যান্য দলের রাজনীতি থেকে আসা, তারা ফ্ল্যাগ হাতে নিয়ে না আসতে পারার কারণেই তারা কিন্তু এরকমভাবে আমাকে আক্রমণ করেছেন, তারা তো মুখে হুমকি দেওয়ার কথা বলছেন কিন্তু কোনো প্রমাণ নেই যে আমি হুমকি দিয়েছি, তারা কিন্তু তৃণমূলের দলের লোকই নয়, তারা কিন্তু অন্যান্য দলের কর্মীরা আছে, সেই কর্মীদের তাদের যে নেতা উচ্চপদস্থ নেতা আছে তাদের নির্দেশ ক্রমেই কিন্তু ভিডিও বেছে রেখে এসে এরকম একটা ঘটনা ঘটিয়েছে বলেই কিন্তু মত উপপ্রধানের দিশা। একদমই। তবে টাকা আত্মসাতের বিষয়ে তিনি কি বললেন? তারপরেও কিন্তু আমরা এর আগেও কথা বলেছিলাম যিনি ব্লক সভাপতি আছেন তিনি বলেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি, কোনো প্রমাণ তাদের কাছে নেই। আজকেও ঠিক একইভাবে আমরা জিজ্ঞাসা করেছিলাম শাহাবুদ্দিন মন্ডলকে, তিনি বলছেন এই যে ভোট প্রক্রিয়া, এই ভোট প্রক্রিয়া কিন্তু ব্লক থেকে হয়, এর সঙ্গে আমার কোনো রকম কোনো কানেকশন নেই, এবং যে টাকা তছরুপ সেই ব্যাপারেও কিন্তু আমি জানি না, কারণ গোষ্ঠী যারা মহিলারা আছেন তারা কিন্তু ব্লক থেকে সিলেক্টেড হন, এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই। একেবারে ধন্যবাদ করলাম।
এদিকে পূর্ব বর্ধমানের জামারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের নেতা হুমকি দিয়েছেন, এমনটাই অভিযোগ তুলে সরব স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা। জামালপুর বিডিও অফিসের গেটের সামনে অন্যান্যদের নিয়ে তুমুল বিক্ষোভে সামিল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ তুলেও সোচ্চার হয়েছেন তারা। এদিকে মহিলাদের নিরাপত্তা সুরক্ষা প্রদান নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, সেই সময় এক মহিলা প্রকাশ্যে ফের শাসক দলেরই নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন, যদিও সেই শাসক নেতার কোনো মন্তব্য সেভাবে সামনে আসেনি। অবশেষে চোখ রাখবো রায়গঞ্জের দিকে। আরজিকর কাণ্ডের জের হাসপাতাল ক্যাম্পাসে চিকিৎসকদের হেনস্থা ঠেকাতে উদ্যোগী হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। প্রথম গেট থেকে দ্বিতীয় গেট পর্যন্ত প্রায় 300 মিটার রাস্তায় বসতে চলেছে বাড়তি স্ট্রিট লাইট। ইতিমধ্যেই সেই লাইট লাগানোর জন্য পূর্ত দপ্তরকে জানানো হয়েছে বলে সূত্রের খবর। এবার রায়গঞ্জ মেডিকেল কলেজে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হলো হাসপাতাল কর্তৃপক্ষ। আরজিকর কাণ্ডের জেরেই মূলত এবার নিরাপত্তা বাড়ানোর দায়িত্বে সরব হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলব আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, আরজিকর হাসপাতাল কাণ্ডের জের এবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও দেখা যাচ্ছে। এক কথায় বলতে গেলে নিরাপত্তা বাড়ানোতে উদ্যোগী হয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ, কি জানা যাচ্ছে? দেখো একদমই দিশা, যে আরজিকরের ঘটনার পর থেকে কিন্তু একদমই আঁটোসাঁটো নিরাপত্তা হয়েছে। প্রথমে সিকিউরিটি কথা বলবো, এই সিকিউরিটি গার্ডরা কিন্তু এখন আগের থেকে কিন্তু অনেকটা সতর্ক হয়ে গেছে, এবং পাশাপাশি বলে রাখি তাদের ডিউটি জয়েন করার এক ঘন্টা আগে তাদেরকে আসতে হবে এবং তাদেরকে পুলিশি ট্রেনিং দিচ্ছে। একদম পুলিশ ট্রেনিং দেওয়ার পরে কিন্তু যাদেরকে দেখছেন একা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, পাশাপাশি গোটা হসপিটাল চত্বর কিন্তু প্রত্যেক দিনই এইভাবে কিন্তু রাউন্ড দিবে বলে রায়গঞ্জ থানার আইসি তিনি জানিয়েছেন। পাশাপাশি হসপিটাল তরফ থেকেও কিন্তু আজকে জানানো হয়েছে যে বাড়তি সিসিটিভি মোতায়েন করা হবে, এবং পাশাপাশি যে সমস্ত লাইট নষ্ট হয়ে আছে এবং 300 মিটার রাস্তা যে অন্ধকারে রয়েছে, যারা পড়ুয়ারা রয়েছেন জুনিয়র ডাক্তার পড়ুয়ারা, তারা কিন্তু সেই অন্ধকার রাস্তা দিয়ে তাদেরকে আসতে হয়, এই ওপিডি দিয়ে ঢুকতে হয়, সেই কারণে কিন্তু সেই 300 মিটার রাস্তায় কিন্তু লাইট বসানো হবে এবং সিসিটিভি ক্যামেরা বসানো হবে। আমি ঠিক দেখাতে বলবো, সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে, মোট এই ক্যাম্পাসে আপাতত 8টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই 8টি সিসিটিভি থেকে আরো অনেক বেশি কিন্তু সিসিটিভি লাগানো হবে, যেন কোনো ভাবে কোনো জায়গায় যেন কোনো কিছু বাদ না থাকে, এবং গোটাটাই কিন্তু সে মনিটরিং করবেন এমএসবিপি এবং রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট সেখান থেকে মনিটরিং করবে। পাশাপাশি বলে রাখি যে এই যে সতর্কতা বাড়ানো হয়েছে তা নিয়ে কিন্তু পড়ুয়ারা বলছেন যে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই মোতায়েন করার জন্য। তারা দীর্ঘদিন ধরে কিন্তু এমএসবিপি কে যারা ডেপুটেশন দিয়েছেন, অনেকবার লিখিত কমপ্লেনও জানিয়েছেন যে তাদের যেন যে সিসিটিভি ফুটেজ সিসিটিভি বসানো হোক, তারপরে নিরাপত্তা, এ সমস্ত কিন্তু তারা দীর্ঘদিন ধরে বলে আসছিল। কিন্তু অবশেষে আরজিকরের ঘটনার পরে কিন্তু নড়ে চড়ে বসলো রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, অবশেষে কিন্তু সেই সিসিটিভি ফুটেজ বসানো হবে। তবে যারা স্টুডেন্টরা রয়েছে তারা বলছে, এর আগেও আমরা অনেকবার বলেছি কিন্তু
কোনো কাজ হয়নি। যবে বসবে সিসিটিভি ক্যামেরা, তারপরে নিরাপত্তা যেদিন থেকে তারা পাবে সেদিন থেকে কিন্তু তাদের মনে আশ্বাস থাকবে। তারা এখনো কিন্তু বলছেন যে তারা এখনো কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ এই অন্ধকার রাস্তা দিয়ে কিন্তু রাত্রিবেলা যখন কলিং হয়, যখন মেডিকেল কলেজ থেকে যখন কলিং করা হয় জুনিয়র ডাক্তারদের, তখন কিন্তু সেই অন্ধকার রাস্তা দিয়ে আসতে হয়। সেই কারণে তারা কিন্তু এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি রায়গঞ্জ যে মেডিকেল কলেজের যে ফাঁড়ি রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পুলিশ একজন দুজন এএসআই কর্মরত এবং 7 জন সিভিক ভলেন্টিয়ার রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে সেই মেডিকেল কলেজে কিন্তু যে ফাঁড়ি রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে, পাশাপাশি যে রাউন্ড আপ সেটা কিন্তু লাগাতার চলবে। এখন দেখার বিষয় যে এই যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখন যে ধরে ধরে বসেছে, কবে সিসিটিভি ক্যামেরা বসে, যদিও বলছেন অতি শীঘ্রই সেই সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এবং পাশাপাশি যে নিরাপত্তার ব্যবস্থা, যে সিকিউরিটিরা যারা জিজ্ঞাসাবাদ করছেন, যারা জিজ্ঞাসাবাদ করে ঢুকানো হচ্ছে, পাশাপাশি তাদেরকে যে 1 ঘন্টা পুলিশি ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং সেই কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু সিকিউরিটি গার্ড যারা রয়েছে তাদেরও কিন্তু বলা হয়েছে। আমরা কথা বলে নিব একজন সিকিউরিটি গার্ডের সাথে তাদেরকে কি কি প্রদান করা হয়েছে। আপনাদের ডিউটিতে জয়েন করার আগে 1 ঘন্টা করে পুলিশি ট্রেনিং দেওয়া হচ্ছে, আর কি কি আপনাদেরকে বলা হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষ থেকে? বলা হয়েছে এখানে যারা যারা ঢুকবে তাদের যারা বিড়ি টিকিট খায় বা কর্মী খায় এইসব সব চেকিং করে আমরা দেখছি, এবং হাসপাতালের মধ্যে যদি কোনো রকম কোনো মনে করেন কোনো প্রবলেম হচ্ছে সেটার জন্য আমরা জিজ্ঞাসাবাদ করে সবাইকে ছাড়ছি মানে ইউআরের মধ্যে। আরজি করার ঘটনার পরে কি আপনাদের আরো নিরাপত্তা বাড়ানো হবে? হ্যাঁ অবশ্যই, আরজি করে ঘটনা করে আমাদের নিরাপত্তা করা হয়ে গেছে। জিজ্ঞাসাবাদ করি যে কেন যাচ্ছেন, উপরে কি করতে যাচ্ছেন, কি আপনারা দিতে যাবেন ওয়ার্ডের মধ্যে, সব জিজ্ঞাসাবাদ করে আমরা ছাড়ছি। সেখানে পেশেন্ট পার্টির সাথে আপনাদের কি করুন বক্তব্য? পেশেন্ট পার্টির সঙ্গে আমাদের মাঝে মধ্যে বক্তব্য হয়ে যাচ্ছে, কারণ ওদেরও কিছু জরুরি পরিষেবা থাকে, যার জন্য আমাদেরকে আমরা আমাদের যে আমরা এখানে আছি বর্তমানে আমাদেরকে তো মানে গেটটা মানে সেইভাবে ছাড়তে হয়। যদি আমরা যদি কোনো পেশেন্ট পার্টি এখানে আসে, আমরা যদি এখন যদি মনে করেন পেশেন্ট পার্টি আর পাশাপাশি পুলিশ যে ফাঁড়ি রয়েছে সেখানে পর্যাপ্ত পুলিশ দিবে, সেই ক্ষেত্রে আপনাদের কতটা সুবিধা হবে? আমাদের সুবিধা হয় বলতে আমরা যদি কোনো রকম কোনো প্রবলেমে পড়ি সঙ্গে সঙ্গে আমরা সেই পুলিশ ফাঁড়ির নম্বর আছে সেখানে আমরা ফোন করি, সেখান থেকে সঙ্গে সঙ্গে আমাদের সেই সাহায্য করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের কতটা সুবিধা হবে? আমাদের সুবিধা হয় বলতে আমরা যদি কোনো প্রবলেমে পড়ি সঙ্গে সঙ্গে আমরা সেই পুলিশ ফাঁড়ির নম্বর আছে সেখানে আমরা ফোন করি, সেখান থেকে সঙ্গে সঙ্গে আমাদের সেই সাহায্য করতে চলে। প্রশাসন এবং পুরো কড়া নিরাপত্তায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং পুলিশি নিরাপত্তা কিন্তু চোখে দেখার মতন। এক কথা বলা যেতেই পারে যে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সিকিউরিটি যে রয়েছে এবং পুলিশ প্রশাসনের তৎপরতা কিন্তু তুঙ্গে রয়েছে। দিশা একদমই। তবে আরেক সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে বিক্রম, দেখো রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এই নিরাপত্তা ব্যবস্থাটুকু নেয়ার জন্যে আরজিকর হাসপাতালের মতো কাণ্ড ঘটতে হলো, তারপরে গিয়ে কর্তৃপক্ষর হেলদোল হলো। আমরা নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাও ধন্যবাদ বিক্রম তোমাকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের জেরে এবার হাসপাতাল ক্যাম্পাসে চিকিৎসকদের হেনস্থা ঠেকাতে উদ্যোগী হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, প্রথম গেট থেকে দ্বিতীয় গেট পর্যন্ত প্রায় 300 মিটার রাস্তায় বসতে চলেছে বাড়তি স্ট্রিট লাইট। ইতিমধ্যেই সেই লাইট লাগানোর জন্য পূর্ত দপ্তরকে জানানো হয়েছে বলেই সূত্রের খবর। এগুলো বলা হয়েছে আর সেইগুলোর স্যাংশন তো করেছেন স্যার, দেখি কতদূর আসে জিনিসটা আর কত তাড়াতাড়ি আমরা ওই জিনিসটা পাই। আশা করছি তাড়াতাড়ি পেয়ে যাবো, যেহেতু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সবার একটা প্রেশার রয়েছে, ওনাদেরও একটু আমাদের সিকিউরিটি নিয়ে কনসার্ন রয়েছে, তাই হয়তো তাড়াতাড়ি করে দেবেন। এখন আপনারা নিরাপত্তা? না এখনও তো সেরকম নিরাপত্তা হয়নি, এই জন্য এখনও এখানে আমরা বসে আছি, এখনও আশা করে যাচ্ছি কি আমরা যেন সিকিউরিটিটা পাই। নির্দেশিকা বলতে আমাদেরকে গেটে যথেষ্ট সচেতনভাবে কাজ করতে বলছে, সব অচেনা কোনো ব্যক্তিকে দেখলে তাকে চেক করতে বলছে, কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে আমাদের হসপিটালে যে পুলিশ ফাঁড়ি আছে ওখানে সাথে সাথে খবর দিতে বলেছে, আর আমাদের থানা থেকে অফিসাররা পুলিশ স্যাররা সবসময় এসে আমাদের খোঁজ খবর নিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় আমাদের। হ্যাঁ ও আমাদের ট্রেনিং হচ্ছে সকাল 7টা থেকে 8টা, 1 ঘন্টা ট্রেনিং করার পরে তারপরে আমাদের ডিউটি শুরু হচ্ছে। হ্যাঁ 800 নিরাপত্তা রয়েছে, আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, স্যাররা তো সবসময় আসছেনই খবর নিয়ে যাচ্ছেন,
যে আমরা ঠিক আছি কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং পুরোটাই স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ যেমন যা আসছে সেভাবে পালন করা হচ্ছে। সিসিটিভি ছাড়াও আমাদের ডিস্ট্রিক্ট লেভেল মিটিংয়ে একটা ড্রপ গেট ইনস্টল করার কথা ভাবা হয়েছে, যে যেসব যানবাহন ই রিক্সা আনঅথরাইজডভাবে হসপিটালে ঢুকছে তাদেরকে এক জায়গায় সীমাবদ্ধ করা তাদের গতিটাতে, যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাম্বুলেন্সরা খুব সুষ্ঠুভাবে ঢুকতে পারে, এই ব্যাপারটা ইনশিওর করার জন্য ড্রপ গেটের কথা ভাবা হয়েছে। আমাদের যে ইন্টারনাল সিকিউরিটি যারা আছে তাদেরকে পুলিশ রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট থেকে তাদের রেগুলার ট্রেনিং এবং তাদের ওরিয়েন্টেশন সেশন চলছে, এবং তাদের কন্ট্রোলও করছেন আমাদের রায়গঞ্জ পিএস, তারা কীভাবে কাজ করবে, কীভাবে তাদের ডিপ্লয়মেন্ট হবে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমরা এসপি সাহেবের কাছে আরও সিকিউরিটি এবং পুলিশ নিয়োজিত করার জন্য, এবং রায়গঞ্জের আমাদের মেডিকেল কলেজে যে আউটপোস্টটা আছে তার ম্যান পাওয়ার বাড়ানোর জন্য আবেদন করেছি, আশা করি এর সুরাহা হবে। আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, উত্তর চব্বিশ পরগনার কুমড়া গ্রাম পঞ্চায়েতে তিলোত্তমার বিচারে মূলত মহিলা এবং পুরুষদের বিক্ষোভ মিছিল। মিছিল শুরু হয় কাশীপুর বয়েজ স্কুল মাঠ থেকে, মিছিল রুদ্রপুর বাজার এলাকা ঘুরে কুমড়া এলাকায় এসে শেষ হবে এমনটাই সূত্র বলছে। এই মুহূর্তে সকলেই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন, সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। এই মুহূর্তে আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে কুমড়া গ্রাম পঞ্চায়েতের মহিলা এবং পুরুষদের যৌথ প্রতিবাদী মিছিল আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মিছিল শুরু হয়েছে কাশীপুর বয়েজ স্কুল মাঠ থেকে এবং যেমনটা জানতে পারা যাচ্ছে রুদ্রপুর বাজার এলাকা ঘুরে কুমড়া এলাকায় এসে শেষ হবে এই মিছিল। আজকের কাণ্ডে তিলোত্তমার বিচারে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় চলছে এই প্রতিবাদ কর্মসূচি, কোথাও মিছিল তো কোথাও ধর্না তো কোথাও অন্যান্য প্রতিবাদী কর্মসূচি।